হ্যালো বন্ধুরা সারা ফোর জি নিয়ে এখন সব মাথামাতি আসল জেনে নিই যে ফোর জি সিমটা আপনার আছে কি না বা না থাকলে কীভাবে কী করবেন সে সম্পর্কে আজকে আমরা একটা ট্রিপস দেবো ওয়েলকাম টেকনিক্যাল এক্সটি চ্যানেলে যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলব আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল বাটনটা ক্লিক করে রাখুন এতে একটাই লাভ হবে যত ফোকার অফার আছে তাৎক্ষণিক সেটা ইনস্ট্যান্টলি আপনার পেতে পারেন আপনার নোটিফিকেশান যাবে আপনার কাছে যদি আপনার ওইটা অফারটা যদি আপনি পেতে চান তাহলে আপনার ভিডিওটা দেখতে পারবেন আর না হলে আপনি স্কিপ করে যেতে পারবেন ওকে তাহলে আসুন আজকে জেনে নেই যে বাংলা লিঙ্ক বা গ্রামীণ জিপি সকল প্রকার সিমে ফোর জি কিনা বা কীভাবে আপনি করতে পারবেন কীভাবে আপনি জানবেন সে সম্পর্কে আজকে জানবো গ্রামীণ ফোনে আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি টু থ্রি টু হ্যাশ যারা সিম বদল করতে চান তারা একশো দশ টাকায় বিনিময়ে ফোর জি সিম কিনতে পারবেন তবে জিপি স্টার গ্রাহকরা বিনা করে সিম বদলাতে পারবেন ওয়াও হোয়াট এ গ্রেট সারপ্রাইজ যারা জিপি স্টার তাদের জন্য অনেক অনেক অফার আছে আমার অনেকগুলো ভিডিও আছে ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন জিপি স্টার সিমদের জন্য অনেক অনেক অফার সারা বাংলাদেশে ওকে তার মানে আপনার সিমটা ফোর জি কিনা তা চেক করতে ডায়াল করুন স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি টু থ্রি টু অ্যাশ শুধুমাত্র গ্রামীণ ফোনের জন্য এখন আমরা আসবো রবিতে আসুন রবি এবং এয়ার ছেলে আপনারা যদি সিমটা ফোর জি কিনা তা চেক করতে ডায়াল করুন স্টার ওয়ান টু থ্রি স্টার ডাবল ফোর অ্যাশ সিম বদলে ফোর সিম কিনতে গ্রাহকের খরচ হবে মাত্র একশো টাকা ও তাহলে তো গ্রামীণ ফোন দশ টাকা বেশি বেশি নিচ্ছে আপনাদের কাছ থেকে অবশ্যই গ্রামীণ ফোন আপনাদেরকে বাস দিবেই বিনিময়ে আমরাও আপনাদেরকে শেখাবো কীভাবে গ্রামীণ ফোনকে আপনারা বাস দিবেন ওকে আর রবি কর্তৃপক্ষ আরও জানিয়েছেন গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে অপারেটরটি অপারেটরটি বাজারে রবি সিম ছেড়েছে এ সময়ের মধ্যে যারা সিম কিনছেন বা বদলাতে চাচ্ছেন তাদের সিম ফোর জি সমর্থিত ওকে নাও পাঙালিং চলো বহুদূর না চলো বহুদূর কি বাংলা লিঙ্কের মনে হয় না ওকে বাংলা লিঙ্ক মেসেজ অপশনে গিয়ে আপনাকে ফোর জি লিখে পাঁচ হাজার নাম্বারে এস এম এস পাঠালে ফ্রি এস এম এসে জানে দেওয়া হবে সিমটি ফোর জি কিনা বাংলা লিঙ্ক বিনামূল্যে গ্রাহকদের সিম বদলে ফোর জি সিম দিচ্ছে ওয়া কত বড় একটা অফার বাংলা লিঙ্ক আপনাকে ফোর জি সিম দেবে একদম বিনা বিনা টাকায় একদম ফ্রিতে আপনি কালে শুধুমাত্র আপনার কাস্টমার কেয়ারে যাবেন সিমটা নিয়ে আপনাকে রিপ্লেস করে দিয়ে দেবে তার মানে আপনি মেসেজ অপশনে গিয়ে লিখুন ফোর জি লিখুন তারপর পাঁচ হাজার নম্বরে এস এম এস পাঠিয়ে দিয়ে দেখুন যে আপনার একটা ফোর জি কিনা না হলে তো বাংলালিং আপনাকে ফ্রিতে সিম চেঞ্জ করে দিচ্ছেই টাকা পয়সা লাগতেছে না এদিক থেকে তো আমি বলবো বাংলালিং আমাদের প্রতি একটু সদয় হচ্ছে না ও টেলিটক টেলিটক অপারেটর গ্রাহক অবশ্যই টেলিটক কম খুব কম মানুষই চালায় তারপর আচ্ছা বলে দিচ্ছি অপারেটর গ্রাহকরা যত সিম ব্যবহার করছে এবং বাজারে অবিকৃত নব্বই বাগি ফোর জি বা হ্যাঁ অলরেডি ফোর জি চালাই দিছে আপনাকে রিপ্লেস করা দরকার নেই অবশ্যই দোষ বা গ্রাহকের সিম বিনা খরচে নাকি টাকা দিয়ে বদলে দিতে হবে সে বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে অপারেটর সংশ্লিষ্ট বলছেন ফোন সেট ফোর জি সম্মতিতে কিনা তা জানতে গ্রাহকরা সংশ্লিষ্ট অপারেটর সেবা কেন্দ্রে গিয়ে জেনে নিতে পারবেন অর্থাৎ টেলিটক ফোর জি সিম সম্পর্কে কোনো প্রকার কোনো কিছু দেয় না বলা হচ্ছে যে বেশিরভাগ সিমই ফোর জি তবে যদি ফোর জি সিম হয়ে থাকে তাহলে এটা কি টাকা খরচ লাগবে কি না লাগবে সে সম্পর্কে কিছু জানা নেই আসলে এটা এখনও সে আদি যুগে পড়ে রয়েছে টেলিটক সিটি সেলের সিটি সেলের বলবো ধীরে ধীরে নিঃশ্বাস হয়ে যাবে যাই হোক তাহলে আমরা জেনে নিলাম যে গ্রামীণ ফোন রবি এয়ারটেল অ্যান্ড বাংলালিং অফার ভালো লাগে একটা লাইক দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আপনার মনে তাহলে অবশ্যই আপনাকে কমেন্ট করে আমাদেরকে জানাতে হবে আমরা আপনার সেই প্রশ্নের উত্তরটা সর্বদা দিতে চেষ্টা করব। ভালো থাকবেন